যে ও তো একটা বিষয় জানবো যে আপনার তো এসিস্টের লাইফে অনেক গুড়ি গুড়ি অভিনেতা চিত্রনায়ক নায়িকার সাথে কাজ করার সুযোগ হয়েছে, নির্মাতাদের সাথে কাজ করেছে, গুণী গুণী পরিচালক জহিরুল হক আরও অনেকে ছিল, সত্য আহমেদ, মতিন রহমান, বড় বড় নির্মাতার সাথে কাজ করেছে, কাজ শিখেছে, ঠিক না? স্টাইলিশ নায়ক, রোমান্টিক নায়ক জাফর ইকবাল, যিনি এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি রোমান্টিক নায়ক ছিলেন, একদম এককভাবে স্মৃতি মনে পড়ে কাজ করতে গিয়ে। একটা স্মৃতি মনে পড়ে আমার, চোরের বউ, ওই ছবির নাম ছিল প্রথম শিউলির গন্ধ, পরে ছবির নামটা চেঞ্জ হয় চোরের বউ, জহিরুল হক পরিচালিত। ঝিটকেতে আমরা আউটডোর শুটিং করতে গেছি জাফর ভাই এবং চম্পা ম্যাডাম দুইজন আর্টিস্ট। তো রোমান্টিক দৃশ্য, অন্যান্য দৃশ্য যথারীতি জাফর ভাই থাকতেন না, উনি ঢাকা থেকে যেতেন, আর চম্পা ম্যাডাম ওখানে আউটডোরে আমাদের সাথেই থাকতেন, ক্যাম্পিংয়ে থাকতেন আমাদের সাথে। তো যাই হোক, উনি প্রতিদিন রীতিমতো শুটিং করছে, কোনো অসুবিধা নাই, প্রায় 20-25 দিনের আউটডোর, 10-12 দিন পর, তখন আমি আসলে নতুন, তখন থার্ড অ্যাসিস্ট্যান্ট জহিরুল সাহেবের। তো একটা ফাইটের দৃশ্য শুটিং, তো ফাইটের দৃশ্য শুটিং আমরা সবাই আসি, যথাযথ 10:30-10:30 মধ্যে উনি ইন করে যায় ঢাকাতে, ঝিটকাতে। তখন তো এত যানজট ছিল না রাস্তাঘাটে, মোটামুটি 1 ঘন্টায় ঝিটকা চলে যাওয়া যেত আর কি। তো জাফর ভাই আর আসছে না, জাফর ভাই আসে না, 11টা 12টা 1টা জাফর ভাই আসে না। তো তখন তো খবর পাঠালেন, লোক পাঠালেন, মোবাইলের যুগ না তখন তো, মোবাইল এটা 90-এর ঘটনা, 91 বা 90-এর ঘটনা, 90-এর ঘটনা, এই চোরের বউ পর কিছুদিন পরই মারা গেছে, 89 বা 90-এর ঘটনা আর কি, আমার একই জাস্ট শোনটা মনে নেই, 89-90-এর ঘটনা। তো পরে লোক পাঠাইছে যে তাকে কুকুর কামড় দিছে, হাতে ব্যান্ডেজ, সে আসতে পারবে না, সর্বনাশ, তাহলে এখন একটা হিরো আসতে পারবে না, একটা ইউনিট বসা। তো ওই ছবিতে আরেকটা চরিত্র ছিল আলিরাজ কবিতা, আরও অন্যান্য আর্টিস্টের কিছু কাজ 2-1 দিন করা। তো বললো ওস্তাদ অসুবিধা নাই, আমি 1 দিন রেস্ট নিলেই কাজ করতে পারবো, লোকে বলে দিছে, আপনারা ইউনিট নিয়ে আবার ঢাকায় ব্যাক করেন না। তো সবাই, তখন আমি তো নতুন, আমার মানে ফিল্মের বয়স 1-1.5 বছর, মানে আমি একদম নতুনের মতো আর কি। তো রেজা লতিফা জহর ভাই বলতেছে যে এই তো ওর ঘটনা, ও রোমান্টিক বা দৃশ্য থাকলে জাফর ইকবালের কোনো অসুবিধা নেই, ওই ফাইটের দৃশ্য নাকি শুটিং করতে গেলে তার একটু কষ্ট হতো, মানে সে শুটিংয়ে আসতে চাইতো না, বিভিন্ন রকম কজ দেখাইতো, এই নিয়ে সেটের মধ্যে একটা মানে হাসাহাসি যে কুকুর কামড় দিছে, তাকে কিভাবে কুকুর কামড় দিল হাতে ব্যান্ডেজ, আসতে পারবে না, মানে ফাইট শুটিং, সে আসলে ফাইট শুটিংয়ে যাবে না, এইটা আসলে আমি নতুন তখন বুঝিনি এত কিছু। তো ওনারা এই যে বলা বলি করছে ইউনিটের মধ্যে, সবাই হাসাহাসি করছে, মুসলিম ভাই ছিল মারা গেছে ফাইট ডিরেক্টর, যে উনি এই ফাইটের, তাহলে ঠিক আছে আমরা পরশু দিন ফাইট না রেখে উনি আসুক, আসার পর বলতে হবে যে আপনি এই ড্রেসটা আনেন, আমি কায়দা কানুন করে শ্যুট করে দেবো, উনি বুঝতেও পারবে না। তবে উনি সত্যিকারই রোমান্টিক হিরো, ওনার ওই স্মৃতিটা ওই ইউনিটের মধ্যে যে আলোচনা একদিন শুটিং হয়নি, আমার এই কথাটা এখনও মনে আছে, যে ওনার ওই কথা আমার মনে আছে যে ফাইট শুটিং থাকলে উনি আসতে চাইত না, সব ছবিতেই নাকি এমন করতেন, এটা আমার শোনা কথা, আমার তখন 1-2 বছর ফিল্মের বয়স। তো আমি গিয়ে একদিন দেখলাম ওনার কারণে শুটিংই বন্ধ হয়ে গেল টোটাল ইউনিট আউটডোরে। পরের দিন আমার সে ঠিকই এসছে, বলা হয়েছে তাকে লোক পাঠায় যে ফাইট শুটিং করবো না, অন্য শুটিং করো, ফাইট আমরা ডামি দিয়ে করে নিব, আপনি আসেন। তো আসার পর ওই ফাইট শুটিং করেছে মুসলিম ভাই, এমন কায়দা কানুন করে ড্রেস দিয়ে, যে ওস্তাদ আপনি খালি এখানে ক্যামেরার মধ্যে একটা ঘুষি দেন, এইখানে একটা ইয়ে করেন, এইভাবে করে টরে আপনি যান, পরে ডামি দিয়ে সব কিছু করানো হয়েছে আর কি। ওই যে রাস্তার মাঝখানে গাড়ি আটকাছে ফাইট, মানে উনি আসলে ফাইট থাকলেই, আমার শোনা কথা যে উনি নাকি সবার ছবিতে এরকম নাকি করতেন। আর গর্জনের কোনো স্মৃতি মনে পড়ে? গর্জনের তেমন কোনো স্মৃতি মনে পড়ে না, কিন্তু চোরের বউ স্মৃতির কথাটা আমার এখনো মনে আছে, এবং এটা আজীবন আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত মনে থাকবে, যেটা এমন একটা স্মৃতি। জাফর ভাইয়ের সঙ্গে কাজ করেছি, অবশ্যই কথা হয়েছে, উনি অনেক আদর করতেন, আর আর্টিস্টদের তো ডাকতে হতেন আমাদেরকে যে ভালো মন্দ ড্রেস গেট আপ কন্টিনিউটি এগুলো লিখে রাখতে হতো, বলতে হতো আপনার এই ড্রেস এইটা ডিরেক্টর অর্ডার করেছে যখন আমাদের বলতো যে এই ড্রেসটা পরবে, আমরা বলতাম, বললে উনি ওইভাবে ড্রেস পরতেন, আবার স্টিল দেখে দেখে ড্রেস পরিতে হতো, কথা তো হবে আর্টিস্টদের, সব আর্টিস্টদের সঙ্গেই তো কথা হবে। যেমন
জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ